পশ্চিমবঙ্গ রেলওয়েতে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো কারা কীভাবে আবেদন করবেন, কী কী পোস্ট এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, স্টেপ স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি নিয়োগের নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করেছি, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে প্রকাশিত হয়েছে। অফিস অফ দ্য চিফ অফিসার, 11 গার্ডেন রিচ রোড, কলকাতা 7000043। যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে রয়েছে 6 জুলাই 2023 সালে নোটিশটা প্রকাশিত হয়েছে, যার নোটিস নাম্বার আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভ্যাকান্সি নোটিফিকেশনটা দেওয়া রয়েছে পোস্ট অনুযায়ী এবং ক্যাটাগরি বুঝে এখানে ভ্যাকান্সিগুলো দাঁড়া রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন 32টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে ক্যাটাগরি বুঝ দেওয়া রয়েছে। ইলেকট্রিক্যাল এখানে রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন 8টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। পোস্ট কোড এখানে 2 দেওয়া রয়েছে। সিগন্যাল টেলিকমিউনিকেশনস কনস্ট্রাকশন দেওয়া রয়েছে, 3টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। এজরা এখানে দেখুন দেওয়া রয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। কোন কোন ক্যাটাগরি কতটা বয়সের ছাড় পাবেন সেগুলো কিন্তু এখানে রয়েছে। এসসি এবং এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবেন, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। পার্মানেন্ট বেতনটা এখানে রয়েছে 32000 টাকা। জেড ক্লাস সিটি, যে সমস্ত জেড ক্লাস সিটি রয়েছে সেখানে রয়েছে 32000 টাকা। ওয়াই ক্লাস সিটিতে এখানে রয়েছে 34000 টাকা এবং এক্স ক্লাস সিটিতে রয়েছে 37000 টাকা পার্মানেন্ট বেতন। এখানে ক্লাস অনুযায়ী বা সিটি অনুযায়ী এখানে পার্মানেন্ট বেতনগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে দেখুন টেকনিক্যাল কোয়ালিফিকেশানগুলো দেওয়া রয়েছে, কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। বিএ বা বিএটেক থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে একই রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেগুলো আপনারা একবার এখান থেকে দেখে নিতে পারেন এবং অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে বাকি যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেবেন। অফিসিয়ালি নোটিশের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে এই সমস্ত বিষয়গুলো একবার দেখে নেবেন। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারবেন। 21 জুলাই 2023 সাল পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে করতে হবে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাও দেওয়া রয়েছে, নিয়োগ নোটিশে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। বুঝতে অসুবিধা হলে ভিডিওর কয়েন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কয়েন বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন।